সরকারি অর্থ ব্যয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেড়াচ্ছেন রাজ্যের রাজা বাবু। কিন্তু কাজের কাজ কতটা হচ্ছে তা নিয়ে থাকছে প্রশ্ন। এতক্ষণে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কে সেই রাজা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার তিনি গিয়েছিলেন ফটিকায়, সেখানে প্রাথমিক কৃষি সমবায় সমিতি সম্পন্ন হওয়া নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও পূর্বতন সরকারের আমলেই তৈরি হয়েছিল এটি, পরে উদ্বোধনী সভায় যোগ দেন বিপ্লব দেব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব অধিকাংশ সময় ব্যয় করলেন তার সরকারের কৃতিত্ব আর বামীদের সমালোচনা। বামীদের আমলে অধিকাংশ তৈরি এই পাকা ভবনের উদ্বোধনীতে বিপ্লব দেব এদিন প্রশ্ন তোলেন, বামীরা বিগত ২৫ বছরে কি করেছে, যাদের তৈরি ঘরে এদিন তিনি ফিতে কাটলেন, উল্টে তাদেরই সমালোচনা করে জনতার সমালোচনার মুখে এদিন নিজেই পড়লেন বিপ্লব দেব। পুরনো সরকার থাকতে ত্রিপুরাতে এগ্রিকালচারের গ্রোথ কত ছিল, ২৫ বছরের টানা সরকার ক্ষেত্রদের সরকার বলতো, দোহাই দিত, কিন্তু তার এগ্রিকালচার গ্রোথ কত ছিল, ৬.৪% মাত্র, ৬.৪%। আর দুই বছরের মধ্যে নতুন সরকার আসার পর এই করোনার মধ্যে ত্রিপুরার এগ্রিকালচারের গ্রোথ কত আছে, ত্রিপুরাতে এগ্রিকালচারের গ্রোথ কত আছে, ১৩.৫%, ডাবলের চেয়ে বেশি হয়েছে, ৬.৪% প্রতি বেড়ে ১৩.৫%, মানে কৃষকরা রোজগার করতে শিখে গেছে। তিনি এদিন বলেছেন আগে ত্রিপুরাকে নাকি কেউ চিনত না, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাঁশের বিস্কুট, বাঁশের বোতল, কুইন পাইনাপেলের জন্য মানুষ ত্রিপুরাকে চেনে। তিনি এদিন দাবি করেন ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরই নাকি ১৮টি বিমান ওঠা নামা করেছে, যার সাথে বাস্তবের কোনো মিল। এক কথায় জনতার সামনে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে হামেশাই ভুল তথ্য পরিবেশন করে চলেছেন এই উড়ন্ত মুখ্যমন্ত্রী। শুনুন মুখ্যমন্ত্রীর তথ্য সমৃদ্ধ এসব বক্তব্যের কিছু অংশ। তো ত্রিপুরার উন্নয়ন কেন হলো না, নরেন্দ্র মোদীকে ৫ বছর সময় দিয়েছে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত, একক সংখ্যাগরিষ্ঠ সরকার দিয়েছে ১৩০ কোটি ভারতবাসী, আর মোদীর স্বচ্ছ ভারত প্রতিটি স্কুলে পৌঁছে গেছে, প্রত্যেকের ঘরে শৌচালয় পৌঁছে গেছে, ত্রিপুরার গ্রামে গ্রামে শৌচালয় পৌঁছে গেছে, স্বচ্ছ ভারতের অঙ্গ হিসাবে ফটিকরায়ের কোনো না কোনো নাগরিক তার গ্রাম পরিষ্কার করেছে, রাস্তায় ঝাড়ু লাগিয়েছে। গোটা দেশ করোনার প্রকোপে যখন বিধ্বস্ত ছিল তার থেকে বাদ পড়েনি ত্রিপুরা, মানুষ বের হতে পারেনি রুটি রুচির খুঁজে। পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর, দীর্ঘ মাস সর্বত্রই বন্ধ ছিল দৈনিক কাজকর্ম, কাজের অভাবে মানুষের হাতে নেই অর্থ, ঠিকমতো অনেকেই পাননি খাবার পর্যন্ত, যা এখনো সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে পারেননি রাজ্যের দরিদ্র অংশের মানুষ। অথচ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন করোনার মধ্যেই নাকি ত্রিপুরার মানুষের গড় আয় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি এদিন আগামী ২ বছরের মধ্যে রাজ্যের ক্ষুদ্র চাষীদের রোজগারে বাড়িয়ে দেওয়ার গল্প শুনিয়েছেন তার বক্তব্য মাধ্যমে। পুরো ভারতবর্ষের মধ্যে বাস করানোর বিস্কিট যদি কেউ তৈরি করেছে তো ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে ইমিউনিটি পাওয়ার যার মধ্যে রয়েছে সেই বাস করানোর বিস্কিট ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে। আজকে ত্রিপুরা, তার জন্য বলছি আগে পার্টি আর ব্যক্তির জন্য ত্রিপুরাকে জানতো, আর আজকে বাস্করেলের বিস্কিটের জন্য জানে, ত্রিপুরার বাঁশের বোতলের জন্য জানে, ত্রিপুরার কুইন পাইনাপলের জন্য জানে, ত্রিপুরার সেন্টার লেবুর জন্য জানে, ত্রিপুরার মৈত্রী সেতুর জন্য জানে, এসিজেড এর জন্য জানে, ত্রিপুরাতে ১৫ মঞ্জিলের বিল্ডিং হবে তার জন্য জানে, ত্রিপুরাতে ৫ স্টার হোটেল হচ্ছে তার জন্য জানে, ত্রিপুরাতে ১৮টি ফ্লাইট আসছে তার জন্য জানে, ত্রিপুরাতে আইটি হাব হচ্ছে তার জন্য জানে, ত্রিপুরাতে এডুকেশন এনসিআরটি সিলেবাস হয়েছে তার জন্য জানে, ত্রিপুরাতে একসঙ্গে ২০টি সরকারি স্কুলে সিবিএসই সিলেবাস হয়েছে তার জন্য জানে, ত্রিপুরাতে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে তার জন্য জানে, ত্রিপুরাতে ত্রিপুরার মানুষের মহান কাজের জন্য জানে। এদিন অনুষ্ঠানে কিছু আয়ুষ্মান কার্ড, কৃষি যন্ত্রপাতি ও ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। একদিকে দলীয় অন্তর্কোন্দলে জেরবার প্রদেশ বিজেপি, সেই কোন্দল এখন আজকে পড়ছে প্রকাশ্য রাস্তায়। কিন্তু মুখ্যমন্ত্রী এসবের দিকে নজর না দিয়ে বামেদের তৈরি বিভিন্ন ভবনের ফিতে কাটা আর তাদের সমালোচনা করতেই যেন মগ্ন।
রোজ রোজ এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে রাজ্য ও বহিরাজ্যে। রিপোর্ট।